বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গণমিছিল কর্মসূচির খবর নেব। রাজধানীতে সায়েন্স ল্যাব এলাকায় জড়ো হয়েছেন এবং রাজধানীর নতুন বাজার এলাকাতেও শিক্ষার্থীরা জড়ো হয়েছেন। সায়েন্স ল্যাব এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মনিরুল সোহাগ এবং নতুন বাজার এলাকা থেকে যুক্ত হয়েছেন আমার সাথে, আমি দেখতে পাচ্ছি, সহকর্মী মাহফুজা বৃষ্টি। শুরুতে যদি মনিরুল সোহাগ আপনার কাছে যেতে চাই, কি দেখতে পাচ্ছেন, কি বলছে শিক্ষার্থীরা, কি পরিস্থিতি সব মিলিয়ে জানান। জানেন যে মূলত নামাজের পরই কিন্তু এই কর্মসূচিগুলো শুরু হয় এবং সায়েন্স ল্যাবে আসলে জুমার নামাজ শেষের পরপরই সায়েন্স ল্যাব মোড়ে কিন্তু শিক্ষার্থীরা চলে আসে এবং এই শিক্ষার্থীদের ব্যানারে যে আন্দোলন চলছে সেটি কিন্তু কয়েক ঘন্টা ব্যাপী এখানে চলছে এবং সায়েন্স ল্যাবের সড়ক অবরোধ করে কিন্তু এই বিক্ষোভটি করছেন শিক্ষার্থীরা। অর্থাৎ কোটা সংস্কার আন্দোলন থেকে পরবর্তী সহিংসতায় যে মৃত্যুগুলো হয়েছে সেই মৃত্যুর জন্য তারা কিন্তু বেশিরভাগ মৃত্যুর জন্যই সরকারকে দায়ী করছেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দায়ী করছেন এবং বলছেন এই মৃত্যুগুলো সঠিক তদন্ত এবং যারা এই ঘটনার সাথে জড়িত তাদের যাতে আসলে বিচারের আওতায় আনা হয় সেই বিষয়টি নিশ্চিত করার জন্য কিন্তু তারা বলছেন। এর পাশাপাশি কিন্তু আমরা দেখেছি রাজধানীর আরও বেশ কয়েকটি জায়গায় কর্মসূচি চল তবে শিক্ষার্থীরা যে দাবি নিয়ে আনছেন যে তাদের যে সকল সহপাঠী আটক হয়েছেন, যারা নির্মমভাবে মৃত্যু হয়েছে যাদের, তাদের যাতে দায়ী যারা রয়েছে তাদের যাতে আইনের আওতায় আনা হয় সেই পরিস্থিতির জন্য। এবং পুলিশের উপস্থিতি কিন্তু আমরা দেখেছি ঘটনার আগে থেকেই পুলিশ আসলে অবস্থানে রয়েছেন এবং তাদের যে অবস্থান সেটি কিন্তু আমরা খুবই সতর্ক এবং সহনশীল অবস্থান দেখছি। অর্থাৎ কোনোভাবেই যারা বিক্ষোভ করছেন সেই বিক্ষোভকারীদের সাথে যাতে কোনো ধরনের সংঘর্ষ তৈরি না হয় সেই বিষয়টি কিন্তু নিশ্চিত করার চেষ্টা করছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী অবরোধ করে যারা বিক্ষোভ করছেন শিক্ষার্থীদের ব্যানারে বা শিক্ষার্থী তারা কিন্তু এখন পর্যন্ত সায়েন্স ল্যাব আসলে কোনো ধরনের ধ্বংসাত্মক পরিস্থিতি বা কোনো ধরনের আইন শৃঙ্খলা অবনতির পরিস্থিতি সেটি আমরা দেখিনি। তবে যান চলাচল বন্ধ হয় কিন্তু এক ধরনের ভোগান্তি তৈরি হয়েছে সড়কে, যদিও শুক্রবারের কারণে হয়তো সেই ভোগান্তিটি কম রয়েছে। আপনি দেখতে পাচ্ছেন যে পুলিশ তারা কিন্তু কিছুটা নিরাপদ দূরত্বে, অর্থাৎ যারা আন্দোলন করছেন সড়ক অবরোধ যারা করছেন তাদের থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং তারা কিন্তু সহনশীল অবস্থায় রয়েছেন। তো সব মিলিয়ে আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতি মোড় সেটিতে আসলে শিক্ষার্থীদের যে অবস্থান এই কিন্তু তারা সেখানে রয়েছেন। তো আমরা রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরেছি এই সকাল থেকে দুপুরের পর, যে জায়গাগুলোতে শিক্ষার্থীদের এই অবস্থান দেখা গেছে সেই জায়গাগুলোকে কেন্দ্র করে রক্ষাকারী সদস্য যারা রয়েছেন তাদের সতর্ক অবস্থান এবং পাশাপাশি পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণে রাখা যায় সেই ব্যাপারেও তাদের সতর্ক অবস্থান কিন্তু রয়েছে। তো এই ছিল রঞ্জন, সায়েন্স ল্যাব থেকে এই শিক্ষার্থীদের আন্দোলনের সবশেষ। সোহাগ, আপনাকে ধন্যবাদ। চলে যাচ্ছি রাজধানীর নতুন বাজারে। মাহফুজা বৃষ্টি, আমরা শুনছিলাম সায়েন্স ল্যাব এলাকা থেকে, নতুন বাজারে কি হচ্ছে সেটি জানান। জানেন যে সারা দেশের কিন্তু ছাত্র জনতা নিয়ে বিক্ষোভ দিয়েছেন গতকালকে, সেই জায়গা থেকে কিন্তু আজকে শিক্ষার্থীরা এখানে জড়ো হয়েছেন। তাদের অভিযোগ যে তাদেরকে এই জায়গা থেকে নতুন সেই সূত্র ধরে কিন্তু আপনি জানেন আমি এই এলাকাতে আছি সকাল থেকে, ইস্ট ওয়েস্ট এবং ব্র্যাক ইউনিভার্সিটি কিন্তু মৌন মিছিল করেছে, সেটা প্রদক্ষিণ করে থেকে শুরু করে ইস্টের সামনে এসে কিন্তু আবার সেটা শেষ হয়েছে। এখানে যেটা দেখতে পাচ্ছেন যে এখানে যে ইউনাইটেড ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয় শিক্ষক এবং শিক্ষার্থী যারা আছে সবাই কিন্তু এখানে জড়ো হয়েছে প্রায় আধা ঘন্টা যাবৎ ধরে। তারা চেষ্টা করছে যে এখান থেকে তাদের একটাই দাবি, তাদের মৌন মিছিল, শান্তিপূর্ণ মিছিলটা যেন নতুন বাজার গিয়ে শান্তিপূর্ণভাবে তারা তাদের বিবৃতি প্রকাশ করবে এবং মিছিল করে সেখান থেকে আবার তারা তাদের যে যার যার মতো ভার্সিটিতে ফিরে যাবে। কিন্তু সেই জায়গাতে কিন্তু বাকবিতণ্ডা তৈরি হয়েছে, পুলিশ বাহিনী যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী আছে তারা কিন্তু যেতে দিচ্ছে না, তারা বারবার বলছে এই জায়গাতে দাঁড়িয়ে যেন মিছিল করে শেষ করে দেওয়া হয়। ছাত্ররা সেটা মানতে চাইছে না, ছাত্ররা বলছেন যে তারা তাদের নৈতিক অধিকার আজকে যেহেতু কার্ফিউ জারি নেই তাদের কথা মতো, যেহেতু রাস্তাঘাটে ঝামেলা নেই এবং তারা নিরস্ত্র এসেছে, তাদের হাতে কোনো কিছু নেই, আইন শৃঙ্খলা বাহিনী যারা আছেন তারাও কিন্তু অনেকটা স্বাভাবিক এবং সৌহার্দ্যপূর্ণভাবেই কিন্তু তাদের সাথে কথা বলছেন, তাদেরকে বোঝানোর চেষ্টা করছেন যে এই জায়গা থেকে আর সামনের দিকে যাওয়া যাবে না, যেহেতু সেখানে বিভিন্ন দূতাবাসগুলো রয়েছে সেই জায়গা থেকে নিরাপত্তা সব কিছু মিলিয়ে এই জায়গাতে তাদেরকে বারবার বলা হচ্ছে মিছিলটা করতে, তাদের বিবৃতি প্রকাশ করতে। যদিও ছাত্ররা কিছুটা মেনেছে, আবার থেকে তারা চাচ্ছে যে তাদের অধিকারটুকু আদায়ের যে দাবিটুকু তা
তাদের যে কণ্ঠ সেটা যেন তাদের নির্ধারিত, তাদের ইচ্ছা মতো জায়গায় গিয়ে তারা বলতে পারে। এই ইচ্ছাটাকে বাধাগ্রস্ত করাকেই তারা বৈষম্য বলছে, এখানেই তাদেরকে আটকে দেওয়া হচ্ছে। যার কারণে আপনারা শুনতে পাচ্ছেন যে ছাত্রছাত্রীরা তাদের যে নিহত হয়েছে, ছাত্র আন্দোলনে যারা নিহত হয়েছে এবং যারা এখন পর্যন্ত নির্যাতিত অবস্থায় বিভিন্ন আদালতে কারাগারে গ্রেফতারকৃত আছে, নির্যাতিত আছে, তাদের সকলকে যেন মুক্ত করে দেওয়া হয় অচিরেই, খুব দ্রুত যেন তাদেরকে মুক্তি দেওয়া হয়। এবং তাদের নয় দফার দাবি আদায়ের কথায় কিন্তু তারা বারবার বলছে, তাদের সকল বন্ধু, তাদের সকল সহপাঠীদের বিচারের দাবি, নির্যাতনের দাবি চায় তারা। শুভ, এই ছিল আমার কাছে। বৃষ্টি, আপনাকে ধন্যবাদ।